गुड मॉर्निंग स्टूडेंट्स, द्वितीय श्रेणी छात्र छात्री रा एखन तोमादेर भूगोल क्लास होबे। भूगोल क्लास आगेर दिन तोमादेर होयेछिलो भूगोल जानार प्रयोजनीयता। এই অনুশীলনটা তোমরা কর্মপত্র দুইটা করেছো নিশ্চয়ই, পরে জমা দিবে যখন আমার বলবো। এরপর আজকে তোমাদের হবে পৃথিবী ও তার জন্মকথা, পূর্ব পাঠ তিন, পৃথিবী ও তার জন্মকথা, পৃথিবীর জন্মকথা, পৃথিবীর জন্ম কিভাবে হয়েছিল অর্থাৎ পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল সেই কথা। যে সমস্ত প্রচলিত ধারণা আছে বা বিজ্ঞানীরা যেগুলো বলেছেন সেগুলো থেকে বোঝা যায় যে নক্ষত্রে সূর্যের কাজ দিয়ে একটা নক্ষত্র যাওয়ার সময় তার আকর্ষণে সূর্য থেকে কিছু অংশ ছিটকে বাইরে বেরিয়ে আসে এবং সেই অংশগুলো ক্রমশ ভাগ হতে হতে এবং সেই উত্তপ্ত অগ্নিপিণ্ডগুলো সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমশ সে শীতল হতে থাকে, ঠান্ডা হতে থাকে, তাপ হারাতে থাকে। তাপ হারাতে হারাতে ক্রমশ শীতল হতে হতে আজকের এই পৃথিবী বা অন্যান্য গ্রহগুলোর সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে বা জন্ম হয়েছে যাই বলতে। ঠিক যেমন একটা গরম জিনিস আমরা দুধ ফুটন্ত দুধ আস্তে আস্তে ঠান্ডা হলে যেমন কি হয় তারপর গরম দুধটা কি হয় তার থেকে স্টিম বেরোতে থাকে, বাষ্প বেরোতে থাকে এবং সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে কিছুক্ষণ পরে দেখবে যে তার উপরে একটা পাতলা শক্ত আস্তরণ তৈরি হয়েছে যেটাকে আমরা বলি দুধের স্তর। সেই রকম এই জ্বলন্ত অগ্নিপিণ্ডগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে হতে ওইভাবে তারপর একটা আস্তরণ পড়ে এবং সেটা ক্রমশ শক্ত হতে হতে আজকের এই পৃথিবী বা অন্যান্য গ্রহ এবং তার উপরে যে মাটি শিলা এগুলো তৈরি হয়েছে এইভাবে আস্তে আস্তে পৃথিবীর সৃষ্টি হয়েছে বা পৃথিবীর জন্ম হয়েছে। এটা প্রায় 450 কোটি বছর আগের ঘটনা। বিজ্ঞানীরা এই সময়টা হিসাব করে বের করেছেন, বিজ্ঞানী স্টিফেন হকিন্স প্রায় 450 কোটি বছর আগে এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। হয়েছে পৃথিবীর আকৃতিটা গোলাকার কিন্তু উপর নিচে একটু চাপ, খানিকটা কমলা লেবুর মতো। আজকের এই যে সুন্দর পৃথিবী, হ্যাঁ, বিভিন্ন উদ্ভিদ প্রাণী এখানে বিরাজ করছে, এটা হতে আরও 5 কোটি বছর সময় লেগে গেছে। ধীরে 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 তার মধ্যে প্রাণের সঞ্চার, জীবের সঞ্চার। এই
শটটা পড়ার সময় এই শীতল হওয়ার সময় যে সমস্ত উঁচু উঁচু জায়গাগুলো রয়ে গেল সেগুলো হয়েছে পাহাড় পর্বত, আর যেগুলো নিচু রয়ে গেল সেগুলোতে তৈরি হয়েছে সাগর মহাসাগর। তাহলে পৃথিবীর আকার কেমন, কতগুলো প্রশ্ন আছে দেখো। না, পৃথিবীর আকার হচ্ছে গোলাকার, গোল। পৃথিবীকে কার সাথে তুলনা করা হয়েছে, পৃথিবীকে কমলা লেবুর সাথে তুলনা করা হয়েছে। পৃথিবীর কোন কোন দিক একটু চাপা, পৃথিবীর উত্তর আর দক্ষিণ দিক একটু চাপা, উপরের দিকটা আর নিচের দিকটা, এগুলোকে বলে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। পৃথিবী কি, পৃথিবী একটি গ্রহ। আজ থেকে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। পৃথিবীর বয়স কে নির্ণয় করেন, না বিজ্ঞানী স্টিফেন হকিন্স পৃথিবীর বয়স নির্ণয় করেন। পৃথিবী কার থেকে সৃষ্টি হয়, পৃথিবী সৃষ্টি হয় সূর্যের থেকে। পৃথিবীর আগের অবস্থা কীরকম ছিল, পৃথিবীর আগের অবস্থা ছিল উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। পৃথিবীর উপর যে স্বরের মতো আবরণ পড়েছিল তা কি হয়েছিল, স্বরের আবরণ পরবর্তীকালে শিলায় পরিণত হয়েছিল। পৃথিবীর শীতল হওয়ার পর যে সকল নিচু স্থান ছিল তা কি হলো, নিচু স্থানগুলিতে জল জমে সাগর মহাসাগর তৈরি হল। এই 9 পাতা 10 পাতা তোমরা ভালো করে পড়বে, পড়ে এই যে কর্মপত্র 3 আছে, কর্মপত্র 3টা খাতায় লিখবে, খুঁজে খুঁজে ভালো করে পড়ে খুঁজে খুঁজে লিখবে, নিজেরাই লিখবে কিন্তু চেষ্টা করে, যদি এক দু একটা না পারো সেগুলো ফাঁকা রাখবে পরে করে দেয়া, কিন্তু কারো সাহায্য নেবে না। নিজেরা আগে ভালো করে পড়বে, পড়ে প্রশ্নগুলো পড়বে, পড়ে ওইখান থেকে খুঁজে খুঁজে উত্তরগুলো নিজেদেরকে লিখতে হবে। হয়েছে, এই ক্লাস এ পর্যন্তই হলো, পরের ক্লাসে আবার হবে। এগুলো তোমরা কিন্তু লিখে রাখবে খাতায়, যখন খাতা জমা দিতে বলবো তখন খাতাগুলো স্কুলে এসে জমা দিয়ে যাবে, তারপর দেখা হলে আবার ফেরত নিয়ে যাবে, সেই ডেট পরে জানানো হবে। এখন তোমরা সমস্ত পড়াগুলো রুটিন মাফিক, রুটিন তোমরা পেয়ে গেছো, সেই রুটিন অনুযায়ী তোমরা পড়াগুলো তৈরি করো। দরকার হয় আবার মাঝে মাঝে রিভিশন করবে পড়াগুলো, তাহলে দেখবে পড়াগুলো সুন্দর হয়ে যাবে, যখন পরীক্ষা হবে তখন আর কোনো অসুবিধা তোমাদের হবে না। আজকে ক্লাস এই পর্যন্তই, পরে ক্লাসে আবার দেখা হবে।